হ্যালো কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার কবুতর দুজনই সুস্থ আছি। আজকের ভিডিওটি হচ্ছে এই ওষুধটি নিয়ে। অনেকেই হয়তো বা ওষুধটি দেখেই জেনে ফেলেছেন। হ্যাঁ, ওষুধটি হচ্ছে ইক্যাপ। এই ওষুধটি আপনারা কবুতরের জন্য কখন ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, কীভাবে খাওয়াবেন এবং কেন আপনার কবুতরকে এই ইক্যাপ খাওয়াবেন সেই বিষয়টি নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি কোন ইক্যাপটা আপনার কবুতরের জন্য সব থেকে বেশি কার্যকরী হবে। অনেকে বলে যে ইক্যাপ খাইয়েছি, কোনো ফলাফল পাচ্ছি না, কোনো ভালো কাজ হচ্ছে না, আমি যে কাজের জন্য ইক্যাপ খাইয়েছি সেটা আসলে তেমন কোনো কাজই দিচ্ছে না। তো এখন এজন্য আমি বলে নিই যে কোন ইক্যাপটা আপনার কবুতরের জন্য সব থেকে বেশি কার্যকরী হবে। ইক্যাপ আমার জানা মতে সব দুই ধরনের হয়। একটা হচ্ছে সবুজ কালারের ইক্যাপ এবং আরেকটা হচ্ছে আমার কাছে এখন যেটা আছে সেটা হলো অরেঞ্জ কালারের এই ইক্যাপটা। তো একটু দেখুন অরেঞ্জ কালারের, এবং এই ইক্যাপটা হবে 400 mg। 400 mg-র এই ইক্যাপটা আপনি আপনার কবুতরের জন্য আনবেন। অনেকে সবুজ কালারের যে ইক্যাপটা ব্যবহার করেন ওটা হচ্ছে 250 mg সম্ভবত, তো ওইটা না, আপনারা এই ইক্যাপটা আনবেন। তো এই ইক্যাপটা আপনার কবুতরের জন্য সব থেকে ভালো হবে। এবং ইক্যাপটা কীভাবে খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি। একটা ইক্যাপ আমি খুলে নিচ্ছি। ইক্যাপটা এভাবে নিয়ে ওষুধটা এভাবে নেবেন। পুরো ওষুধটা হা করে আপনার কবুতরকেও খাওয়াতে পারেন, বা এটার ভিতরে যে তেল জাতীয় যে পদার্থটা আছে এটা আপনারা বের করেও আপনার কবুতরকে শুধু তেলটাও খাওয়াতে পারেন। যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনারা সেভাবেই খাওয়াবেন। তবে আমি পুরোটাই আমার কবুতরকে এভাবে ধরে হা করে খাইয়ে দিই, এবং কবুতরের পাশাপাশি বলতে গেলে আমি নিজেও খাই মাঝে মাঝে। তো এটা মানুষের জন্য অনেক হেলদি, কবুতরের জন্য অনেক হেলদি। এখন আমি বলে নিচ্ছি যে আপনি ইক্যাপটা আপনার কবুতরকে কখন দিবেন। অনেকেই বলে থাকেন যে কবুতরের ভালো ডিম বাচ্চা করার জন্য আমি ইক্যাপ দিচ্ছি, অন্য সময় আমি ইক্যাপ দিব কি দিব না। আপনি চাইলে সবসময় আপনার কবুতরের মাসিক কোর্সে ভিটামিন ই রাখতে পারেন এবং ইক্যাপ খাওয়াতে পারেন, বা ই সেল খাওয়াতে পারেন। ই সেল হচ্ছে ভিটামিন ই এর যে লিকুইড ফর্মুলাটা, যেটা ই সেল ভেট স্কোয়ারের, ওটাও খুব ভালো। এবং ইক্যাপ যেটা মানুষের ওষুধের ফার্মেসিতে পাওয়া যায়, যে 400 mg এই ক্যাপটা, এটাও আপনারা খাওয়াতে পারেন। আর এটার দামটা একটু বলে নিই, এক পাতা 65 টাকা পড়বে 400 mg-টা। যেটা সবুজ কালারের ওইটার দাম কম, ওইটার দামটা আমার ঠিক খেয়াল নেই, আমি এটাই ব্যবহার করি এবং এটার দাম হচ্ছে এক পাতা 65 টাকা। এবং খাওয়ানোর নিয়মটা হবে এরকমভাবে, আপনি যখন ইক্যাপের কোর্স করাবেন, সাধারণত ডিম বাচ্চা ভালো করছে না বা ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে এই ধরনের সমস্যার জন্য ইক্যাপ খাওয়ানো হয়। তো খাওয়াবেন হচ্ছে 5 থেকে 7 দিন প্রত্যেকদিন একটা করে, বা একদিন বাদে একদিন। 5 থেকে 7 দিন আপনাকে টানা খাওয়াতে হবে। হয়তো বা আপনি মাঝখানে একদিন বাদে একদিনও খাওয়াতে পারেন, বা প্রত্যেক দিনও খাওয়াতে পারেন। অনেকে বলে যে নর এবং মাদি দুইটাকেই খাওয়াবো কিনা। হ্যাঁ, নর এবং মাদি দুইটাকেই একসাথে খাওয়াতে হবে। শুধু নরকে বা শুধু মাদিকে এভাবে খাওয়ালে চলবে না, তাহলে আপনি আশানুরূপ ফলটা পাবেন না যে সমস্যার জন্য আপনি কবুতরকে ইক্যাপ খাওয়াতে যাচ্ছেন। তো ইক্যাপ আপনি কখন কবুতরকে খাওয়াবেন? যখন দেখবেন যে কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে, বা ডিম ঠিক মতো জমছে না, বা অনেক দিন ধরে যদি কবুতর ডিম না পারে, তখন কিন্তু আমরা কবুতরকে ইক্যাপ খাইয়ে থাকি বা ভিটামিন ই খাইয়ে থাকি। তো ভিটামিন ই কবুতরের যে শুধু ডিম বাচ্চা উৎপাদনেই সাহায্য করে তা কিন্তু নয়। কবুতরের ভালো পশম গজাতে, কবুতরের পশমের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু ভিটামিন ই সাহায্য করে। অনেক সময় দেখা যায় যে কবুতরের হঠাৎ করে অনেক বেশি পশম ঝরে পড়ছে, এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনারা কবুতরকে তখন ইক্যাপ খাওয়াতে পারেন। এবং যখন কবুতরের মল্টিং হয় তখনও কিন্তু আপনারা চাইলে কবুতরকে ভিটামিন ই খাওয়াতে পারেন বা ইক্যাপ খাওয়াতে পারেন। তবে আমি বেশিরভাগ সময়ে কবুতরকে মাসিক কোর্সে ইক্যাপ খাওয়াই, এবং
যখন কবুতরের ডিম বাচ্চা উৎপাদনের সময় হয় বা ধরেন ডিম পাড়ার আগে আগে ডিম পাড়ার আগের যে এক সপ্তাহ বা 10 দিন ওই সময় কবুতরকে ইক্যাপ খাওয়ায়, কারণ তাহলে হয় কি যে ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়া বা অপুষ্টিজনিত সমস্যা, এই ধরনের সমস্যাগুলো তেমন আর সেই সমস্যাগুলো আসলে তেমন আর হয় না। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা মূলত ইক্যাপ খাই থাকি। আর ইক্যাপের ব্যাপারে আমি যে বললাম যে অবশ্যই এরকম অরেঞ্জ কালারের ইক্যাপটা নেবেন, এবং চাইলে কবুতরের পাশাপাশি আপনিও খেতে পারেন, আমিও খাই। তো এটা খেতে আসলে আমার কাছে খুবই টেস্টি মনে হয়। তো ইক্যাপটা আসলে কবুতরের জন্য খুবই ভালো। আমি আবারও বলছি, কবুতরকে যদি ইক্যাপ আপনারা খাওয়ান এবং ইক্যাপ থেকে যদি ভালো একটা ফলাফল পেতে চান, তাহলে অবশ্যই এরকম অরেঞ্জ কালারের 400 ইঞ্চি লেখা যে ইক্যাপটা, এই ক্যাপটা আপনারা আপনাদের কবুতরকে খাওয়াবেন। তাহলে আমার মনে হয় যে এই ক্যাপ আপনি যে সমস্যার জন্য খাওয়াতে যাচ্ছেন আপনার কবুতরকে, সেটা ভালো একটা রেজাল্ট আপনি। এছাড়াও আপনার কবুতর যদি অনেক দিন ধরে ডিম পারছে না, বা অ্যাডাল্ট কবুতর খড়কুটো টানছে কিন্তু ডিম পারছে না, বা ধরুন যে হঠাৎ করে কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে বা ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, উর্বর হচ্ছে না, তারপরে ধরুন কবুতর দিন দিন শুকিয়ে যাচ্ছে, কবুতরের লোম উঠে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো যখন হবে আপনি কবুতরকে ইক্যাপের কোর্সটা করাতে পারেন। কোর্সটা হবে 5 থেকে 7 দিন টানা, বা একদিন বাদে একদিন আপনি আপনার কবুতরকে নর মাদি দুটোকেই ইক্যাপ একটা করে প্রত্যেক দিন সকালে বা বিকালে যে কোনো সময় আপনি খাওয়াতে পারেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, এবং ইক্যাপ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। এবং আপনারা যদি কোনো কিছু জানেন যেটা আমার অজানা, যে ইক্যাপ আসলে এই কাজেও ব্যবহার করা যায় বা এই কাজেও ব্যবহৃত হয়, সেটাও অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।